কি রে চাপা, এতদিন পর আসলি কেন? তোকে তো কবে থেকে বলছি আসতে, তুই তো আসিসই না। কি আর করবো বলো মা, তোমরা বাড়িতে যা বৌমা এনেছো তারপর আর এই বাড়িতে আসতে ইচ্ছা করে না। কি আর করবো বল, সাত করে ছেলেকে মানুষ করলাম, শেষে কি না এই দিন দেখার জন্য? না তো আছে বউয়ের কোনো রূপের ছিরি, আর না পেলাম বিয়েতে কোনো টাকা পয়সা। তা মা বলি, সকাল তো অনেকক্ষণ হয়েছে, তোমার বৌমা কি এখনো ঘুম থেকে উঠেনি নাকি? এক কাপ চাও তো পেলাম না এই বাড়িতে এসে। হ্যাঁ তুই ভালো কথাই বলেছিস, একবার ওকে ডাকি, ডেকে খাবারগুলো বলে দি কি কি খাবো। বৌমা বলি, ও বৌমা, এখন ওকে ঘুম থেকে ওঠোনি নাকি? কতক্ষণ ঘুমাবে, বেলা তো 9টা বাজে। হ্যাঁ মা বলুন না, আসলে ওদিকে রান্না বসিয়েছিলাম তো সেই জন্য শুনতে পাইনি। থামো তুমি, সে তুমি কি রান্না কত রান্না করবে সবই আমার জানা আছে। বলি মেয়েটা যে এতদিন পর এসেছে সেদিকে কি তোমার নজর আছে? ওর জন্য গরম গরম লুচি আর একটু আলুর দম করে নিয়ে আসো ঝটপট। কিন্তু মা আমি তো ওর জন্য ভাত, পাতলা করে মসুর ডাল, ডিম ভাজা সব করেছি, ওগুলো তো খেতে ও ভালোবাসে। কি এতদিন পর মেয়েটা এই বাড়ি এসেছে আর তুমি কি না ওকে ওই সামান্য ডাল ভাত খাইয়ে বিদায় করতে চাও? তাড়াতাড়ি আমি যেগুলো বললাম সেগুলো করে নিয়ে আসো। না না মা, আপনি আমাকে আসলে ভুল বুঝছেন, ওগুলো খেতে ও ভালোবাসে বলেই করেছিলাম। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি এক্ষুনি লুচি আলুর দম সব করে নিচ্ছি। মিনতি বলি, ও মিনতি কোথায় গেলে? তাকে আর কোথায় পাবি বাবা, সকাল থেকে হলো তার তো কোনো পাত্তাই নেই। আমি আর চাপা মিলে রান্নাগুলো করলাম, দিয়ে এই মাত্র এসে সবে বসলাম বাবা। সে কি কথা মা, তোমরা রান্না করেছো? মিনতি কোথায় গেছে? ও তো এরকম করে না। সে আর তুই কি করে জানবি বাবা, তুই তো কাজের জন্য সারাদিন বাইরেই থাকিস, তোকে আর কি বলি বল। তুই বরঞ্চ যা, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। তা বৌমা বলি, তোমার রান্না কত দূর হলো? এই তো আমার রান্না প্রায় হয়েই গেছে, এই মাছটা করলেই হয়ে যাবে। তা বলি, আজকে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথাটা করবে কিন্তু, চাপাটা আমার বড় ওটা খেতে ভালোবাসে। আর রান্নাগুলো হয়ে গেলে তাড়াতাড়ি বাকি কাজগুলো সেরে ফেলবে, আমার ঘরটা মুছবে। আচ্ছা মা, আপনি যেরকমটা বলছেন সেরকমটাই করব। মা আমি বলি কি, এখন থেকেই বৌদির রাশটা শক্ত করে ধরো, না হলে কিন্তু পরে তুমি সামলাতে পারবে না। হ্যাঁ সে আর বলতে, সে তো আমি খুব ভালো করেই বুঝে গেছি, ওই কালো মেয়েকে আমি একদম আমার বাড়িতে রাখবো না, ওকে কি করে তাড়াতে হয় আমার খুব ভালো মতো জানা আছে। সত্যি বাবা, দাদা যে কি দেখে ওই মেয়েকে পছন্দ করেছিল কে জানে, না আছে রূপের ছিরি না আছে টাকা কড়ি। সবই আমার পোড়া কপাল রে চাপা, সবই পোড়া কপাল। চাপা একের পর এক ঘরের সমস্ত কাজ করতে থাকে, কিন্তু এত কিছু করার পরেও সে তার শাশুড়ির মন পায় না, তার শাশুড়ি তাকে একের পর এক কাজের আদেশ দিতে থাকে। তুমি আমাকে বিয়ে না করলেই ভালো করতে, তোমার মা আমাকে এখনো পছন্দ করে না, জানি না ওনার মন কবে জয় করতে পারবো। এখন আবার এসব কথা কেন বলছো? দেখো মা উপর থেকে একটু ওরকম, পরে সবই ঠিক হয়ে যাবে। আমাদের বিয়ের 1 বছর হতে চললো, এখনো পর্যন্ত উনি আমাকে মেনে নিতে পারেনি, আর কবে ঠিক হবে? দেখো মা আমাকে কষ্ট করে মানুষ করেছে, এখন আমি ওনার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছি তাই একটু এরকম করছে। বলি এই যে মেয়ে, আমার ঘরটা ভালো করে মুছে দিয়ে যাও। কিন্তু মা আমি তো সকালবেলাই আপনার ঘর মুছে দিয়ে গেলাম। সকালবেলা মুছে দিয়ে গেছো তো কি হয়েছে, এখন সবে 10টা বাজে, আর একবার মুছে দিয়ে যাও। ঠিক আছে মা, আপনি যখন বলছেন আমি আর একবার মুছে দিয়ে যাচ্ছি। এইভাবে তারা মিনতিকে দিয়ে যেমন খুশি তেমন খাটিয়ে নেয়। বলছি দাদা দেখ, তুই যখন মায়ের পছন্দে বিয়ে করিসনি তাই জন্য বলছি আর কি, বৌদিকে একটু নজরে রাখিস। কেন রে চাপা, তোর বৌদি আবার কি করলো, তাকে আবার দেখে রাখার কি আছে? না আসলে যবে থেকে এসেছি তবে থেকেই দেখছি মাই সব কাজ করে, বৌদিকে তো সেরকম কিছুই করতে দেখি না, এখন জানি না তোকে কি বলে। কি এসব তুই কি বলছিস চাপা, এরকম তো আমার মনে হয় না। তোর মনে হবে কি করে দাদা, তুই কতক্ষণই বা বাড়িতে থাকিস, আমি তো দেখলাম তাই বললাম তোকে।
তা বৌমা বলি ওখানে জামা কাপড়গুলো রাখা আছে, চটপট কেচে আনো। মা, ওই জামা কাপড়গুলো তো কালকেই কেচেছিলাম, আজকে আবার কাচার কি প্রয়োজন? এখন থেকে সব প্রয়োজন অপ্রয়োজন কি তোমার কাছ থেকে শিখতে হবে নাকি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আমার মুখে মুখে কথা বলবি না, এই নে দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে মজা। কত আশা করে এই বাড়িতে এসেছিলাম, শেষ পর্যন্ত কিনা মা আমার সাথে এরকম করলো, সব ভালোবাসা মিথ্যা, সব মিথ্যা। কি ব্যাপার মা, মিনতিকে কোথাও দেখছি না, কোথায় গেছে ও? তাকে আর কোথায় পাবো বাবা, তুই কাজে চলে যাওয়ার পর সেও তো দেখলাম উড়নচণ্ডীর মতো বেরিয়ে গেল। হ্যাঁ রে দাদা, আমি কিছু জিজ্ঞেস করতে যাব, তা দেখলাম বৌদি তো সেই চলে যাচ্ছে। সে কি, ও কাউকে কিছু না বলে এভাবে কোথায় চলে গেল? দেখ বাবা, আমি তোকে আগেই সাবধান করেছিলাম, তুই তো আমার অমতে গিয়ে বিয়ে করলি, এই রকম মেয়েদের দিয়ে কি আর সংসার হয় বাবা? তা আমি বলি তুই ওকে ভুলে যা বরং, আমি তোর জন্য একটা সুন্দর বেশ সংসারি মেয়ে নিয়ে আসব। মিনতি আমার সঙ্গে এরকম করলো আমি ভাবতেও পারছি না। কি রে মা, এই ভর দুপুর বেলা এইখানে একা একা বসে কি করছিস? আমি এক অভাগী মেয়ে বাবা, আমার কপালে আসলে সুখ নেই, তাই জন্য এখানে বসেছিলাম আর কি। কেন রে মা, কি হয়েছে বল আমাকে। আসলে বাবা, এই সবই আমার পোড়া গায়ের রঙের জন্য হয়েছে। আসলে আমার গায়ের রং এরকম হলে আমার শাশুড়ি মা একদম আমাকে দেখতে পারে না, আমাকে মারে। বুঝেছি মা বুঝেছি, তুই এখন বরঞ্চ বাড়ি ফিরে যা, এখানে আর একা একা বসে থাকিস না মা। কিন্তু বাবা, আমি বাড়ি ফিরে গেলে আবার ওরা আমাকে অত্যাচার করবে। না রে মা, সেরকম কিছু হবে না, তুই ভয় পাস না, তোকে কেউ আঘাত করতে আসলে তুই ভ্রিং ত্রিং ছিং এই মন্ত্রটা বলবি, তাহলেই দেখবি সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি ব্যাপার মা, বৌদি কোথায় গেল বলো তো? যেখানে খুশি যাক, ওই মেয়ে কোথায় গেল আমার জানার দরকার নেই, আজকে আচ্ছা মতো দিয়েছি দুঘা। ও আচ্ছা, এই ব্যাপার, তাই বলি বৌদিকে দেখছি না কেন, তা বেশ ভালোই করেছ। হ্যাঁ, এই কাজ আমার আরো আগে করা উচিত ছিল, তবে ও ঠিক আছে, আপদ বিদেই হয়েছে আর কি, এবার আমার ছেলের জন্য একটা সুন্দর মেয়ে আনবো। তা আপনার ছেলের আর কটা বিয়ে দেবেন মা? এ কি কি ব্যাপার, তুমি আবার ফিরে এসেছো, এক্ষুনি বেরিয়ে যাও। এ কি মিনতি, তুমি, তবে মা যে বললো তুমি বাড়ি ছেড়ে চলে গেছো। তোমার মা কি বলেছে আমি জানি না, তবে তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না গো। দেখ বাবা, তুই ওই মেয়ের কথায় একদম বিশ্বাস করিস না, ও আমার নামে তোর কাছে বলছে। এই মেয়ে, তোর এত বড় সাহস, তুই আমার বিরুদ্ধে আমার ছেলেকে উস্কানি দিচ্ছিস, দাঁড়া দেখাচ্ছি মজা। হ্যাঁ দাদা, তুই ওর কথায় একদম বিশ্বাস করিস না। তোকে কি করে সোজা করতে হয় আমার জানা আছে, দাঁড়া তোর মজা দেখাচ্ছি। রিং ব্রিং ছিং। একই বৌমা, একই হয়ে গেল, আমার গায়ের রং এরকম কালো কি করে হয়ে গেল বৌমা? হ্যাঁ বৌদি, আমি এরকম কুচকুচে কালো কি করে হয়ে গেলাম? তোমরা তোমাদের পাপের শাস্তি পেয়েছো। হাই হাই, একই হয়ে গেল, আমি এভাবে থাকতে পারবো না বৌমা সারা জীবন, তুমি ঠিক করে দাও, আমি ক্ষমা চাইছি বৌমা তোমার কাছে। ক্ষমা আপনি তখনই পাবেন মা, যখন আপনি আপনার ছেলের কাছে সব সত্যি কথা বলবেন। কি ব্যাপার মা, মিনতি কোন সত্যির কথা বলছে? আসলে বাবা, তোকে আমরা সব মিথ্যা কথা বলেছিলাম, আসলে তোর সাথে আমি ওকে সংসার করতে দিতে চাইছিলাম না, ওকে আমি মেরে তাই তাড়িয়ে দিয়েছিলাম বাবা। হ্যাঁ রে দাদা, আমিও বহুদিন নামে তোর কাছে সব মিথ্যা কথা বলেছিলাম। ছি ছি, তোমরা এরকম করবে আমি সেটা ভাবতেও পারিনি, তোমরা এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, আমি তোমাদের দেখতে চাই না। না, ওরা কোথাও যাবে না, ওরা যখন নিজের ভুল বুঝতে পেরেছে আর সবকিছু স্বীকার করে নিয়েছে, তারপরে ওরা বাড়ি থেকে বেরিয়ে যাবে কেন, ওরা এখানেই থাকবে। হ্যাঁ মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুই আমাকে ক্ষমা করে দে মা। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি মা। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।